हेलो व्यूअर्स, वेलकम टू अनदर मैथ ऑफ एस्टिमेटिंग। आशा करी सबाई भालो आछेन। सो आमरा कथा ना बाड़िये मैथटा देखी। ख्याल करुन मैथटीते कि बोलछे। 1:5 अनुपाते 20 मीटर किऊब इटेर गाँथुनिर काजे मालामालेर परिमाण बेर करो। आमरा तो आगे दुईटा मैथे जानछि, एखाने मालामाल बोलते इट बालू सीमेंटके बोझानो हयेछे। আর আমরা অনুপাতটাও শিখছি, প্রথম অনুপাতটা সিমেন্টের, সেকেন্ড অনুপাতটা স্যান্ডের এবং থার্ড অনুপাতটা খোয়া বা ব্রিকের। যেহেতু এখানে দুইটা অনুপাত দেওয়া আছে, তার মানে প্রথম অনুপাতটা সিমেন্টের, দ্বিতীয় অনুপাতটা বালু। তো আমরা সলিউশন করি। এখানে টোটাল ভলিউম কত দেওয়া আছে? 20 মিটার কিউব। তাহলে আমরা লিখি টোটাল ভলিউম সমান সমান 20 মিটার কিউব। ড্রাই ভলিউম বের করতে হলে 0.35 দিয়ে গুণ করতে হবে, কারণ ইটের গাঁথুনির কাজে ড্রাই ভলিউম 35% ধরা হয়। এটা অবশ্যই মনে রাখবেন। তাহলে কত হচ্ছে? 20 × 0.35 = 7। এবার আমরা বের করব অ্যাড রেশিও। অ্যাড রেশিও এখানে কত কত আছে? রেশিও 1+5 = 6। এরপর আমরা সিমেন্টের পরিমাণ বের করব। তাহলে লিখি সিমেন্টের অনুপাত কত দেওয়া আছে? 1 × 7/6 × 30। এই 30 কেন দিলাম? ইটের গাঁথুনির ক্ষেত্রে প্রতি ঘনমিটারে 30 ব্যাগ সিমেন্ট লাগে। আমরা তাহলে গুণ করে দেখি কত হয়। 35 ব্যাগ। এরপর আমরা বের করব স্যান্ড। স্যান্ডের অনুপাত কত দেওয়া আছে? 5 × 7/6। ক্যালকুলেশন করে হয় 5.83। এরপর আমরা বের করব ব্রিক, কারণ গাঁথুনের কাজে খোয়া প্রয়োজন হয় না। তাহলে লিখি ব্রিক। আমরা জানি গাঁথুনের কাজে প্রতি ঘনমিটারে 410টা ইট লাগে। এখানে আমাদের টোটাল ভলিউম কত আছে? 20। তাহলে লিখি 20 × 410। মাল্টিপ্লাই করে কত হয় আমরা দেখি। 410 × 20 = 82,000। তাহলে আমাদের 20 ঘনমিটার গাঁথুনির কাজে ইটের প্রয়োজন হবে 82,000। তো এই ছিল আমাদের মোটামুটি এস্টিমেটিং এর অঙ্ক। আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, বাই।